তার দেওয়া যা কিছু সবই চাই আমরা, কিন্তু এমনই অকৃতজ্ঞ যে তাকে চাই না, তবু তিনি বিমুখ হন না আমাদের প্রতি। প্রতীক্ষায় কাল গণেন কবে চাইব তাকে। প্রসঙ্গে যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর নকুলচন্দ্র বললেন, উদ্বেগ নিয়েই আছি আমি, তবে তোমরা স্বাবলম্বী হয়ে ওঠো যদি সেই আমার আনন্দ। সেই জন্য অনেক সময় কাউকে নাকানি চুবানি খেতে দেখেও রাগ করি না, আবার সাহায্য করলেও সামনাসামনি করি না, করি পরোক্ষভাবে, যাতে সে হাল ছেড়ে না দেয়। মানুষের এমনি দোষ, তারা যেন নাবালক ও পঙ্গু হয়ে থাকতেই ভালোবাসে, আমার একটু সাহায্য পেলেই গা ঢিল মারে। সেই সাহায্যের উপর দাঁড়িয়ে যে আরও চেষ্টা করে কৃতি হবে তা আর হয় না, তাই আমি নজর রাখি সবার উপর, কিন্তু সবসময় সবাইকে হাত বাড়িয়ে দিই না। তবে যখনই দেখি কেউ হুমড়ি খেয়ে পড়তে যাচ্ছে, তখন আর স্থির থাকতে পারি না। আমার রকমটা কীরকম জানো? ধরো তুমি একজনকে সাঁতার শেখাচ্ছ, কেবলই যদি তাকে তুমি ধরে থাকো তাহলে সে কিন্তু আর সাঁতার শিখতে পারবে না, মাঝে মাঝে তাকে ছেড়ে দেওয়াই লাগবে। সেই অবস্থায় সে হয়তো একটু আটটু জলও খাবে, কিন্তু এমনি করেই সে সাঁতার শিখবে। আবার যদি দেখো ছেড়ে দেওয়ার ফলে সে ডুবে যাচ্ছে, তখন তাকে ধরা ছাড়া উপায় কি? এই যে বলছি এ হলো বুদ্ধি করা কথা। আমার মন চায় না যে তোমাদের কারো গায়ে একটু কাঁটার আঁচর লাগে, তাই তোমাদের অসুবিধা দেখলে আমি ভিতরে ভিতরে অধীর হয়ে পড়ি। তার দরুন তোমাদের যতখানি সংগ্রাম করতে দেওয়া উচিত আমার, তা দিতে পারি না। বলতে পারো কেন সে সুযোগ দেন না, কিন্তু ওইখানেই আমার স্নেহ দৌর্বল্য। আমি সবসময় ভাবি যত কষ্ট আমার উপর দিয়ে যাক, আর সবাই সুখে থাক। জীবন বড় প্রিয় এবং তা সবার কাছেই। এ জীবন দীর্ঘতর হোক, নিরাবিল হোক, সুখকর হোক সবার, সেইটাই আমার সত্তার ক্ষুধা। তাই ক্ষুধিতের মতো হন্যে হয়ে ছুটি মানুষের পাছে। আমি জানি কেউ ব্যর্থ বা ব্যথিত হলে সে বেদনা আমাকেই সইতে হবে, তাই নিজের স্বার্থে নিজের গরজেই যতটুকু পারি করি। কারো জন্য প্রাণপণ করলেও আমার মনে হয় না যে যা করার সবটুকু করেছি। সবসময় ভাবি করতে বাকি থাকলো কোনটুকু। আমার অন্তরের ছবিখানা যদি কেউ দেখতে পেত তাহলে সে বুঝতে পারত ভালোবাসার কি জ্বালা, ভালোবাসার কি দায়। তবে আমি তোমাদের লাখো ভালোবাসি না কেন, সেটা তোমাদের সম্পদ নয়, কিন্তু তোমাদের তরফের ভালোবাসাই কিন্তু তোমাদের মূলধন। ওইটুকু খাটিয়েই তোমরা তরে যেতে পারো, তরিয়ে দিতে পারো মানুষকে। প্রত্যেকের চোখ মুখ চেহারা চাল চলন কাজকর্মের মধ্যে আমি লক্ষ্য করি ভালোবাসা কতটুকু জাগলো তার মধ্যে। কারো মধ্যে যখন দেখি অকৃত্রিম অনুরাগের একটি পাপড়ি মেলেছে, তখনই যেন আমার অন্তরাজ্যে উৎসব লেগে যায়। কতবার রোমন্থন করি সে স্মৃতি, আমাকে কেউ ভালোবাসে কি না তার পরখ হলো কিন্তু তার পরিবেশ। পরিবেশের সঙ্গে ইষ্টানুক সঙ্গতি নেই, পরিবেশের জন্য শত দায়িত্বে দরদের সঙ্গে ভাবা নেই, করা নেই, অথচ আমাকে ভালোবাসে, এমনটা হতে পারে না। এই ভালোবাসা মানুষের সামর্থ্যকে বাড়িয়ে দেয়।
সে যে কতভাবে কতজনের পূরণ করতে থাকে তার লেখা যোগা নেই। মানুষের উপাস্য হলেন পুরুষোত্তম, অর্থাৎ সর্বোত্তম পূরণ স্বভাব সম্পূর্ণ মানুষ। পুরুষোত্তমের পূজারী যখন হয় মানুষ, তখন থেকেই সে হয় পূরণব্রতী, সেবাব্রতী, তখনই সে পুরুষ নামের যোগ্য হয়। তার আগে পর্যন্ত সে কাপুরুষ, কাপুরুষের স্থান নেই জগতে। সে মানুষের গলগ্রহ হতে পারে, কিন্তু কাউকে গলায় গ্রহণ করে বইতে পারে না। এ যেমন আছে, আবার এ কথাও ঠিক, কেউ যদি অকপট আর্ত হয়, সেও কিন্তু মানুষের প্রাণে দয়ার উদ্রেক করে, তার কর্মশক্তিকে সঞ্চালিত করে আত্মরক্ষার উপায় করতে পারে। ভগবান অসহায় করেননি কাউকেও, সব অবস্থায় মানুষের জন্য পথ করে রেখেছেন। যারা কপট, নিষ্ঠাহীন, দোদল বান্ধা, তাদেরই মুশকিল সবচাইতে বেশি। কারো জন্য আমার করবার প্রাণ শীর্ণ নয়, কিন্তু যে যেমন সাড়া দেয় প্রাপ্তিও ঘটে তার তেমনতর। অনেকে লেখে বলে ভাষার কত চাকচিক্য, কেউ তাদের মুখ যা বলে চোখ তা কয় না। আবার কতজন আছে ন্যাংলা, গুছে কথা বলতে পারে না, কিন্তু সর্ব অঙ্গের ভাষা দিয়ে প্রাণে দাগ দিয়ে যায়। একটি দাদা জিজ্ঞাসা করলেন, ঠাকুর, আমরা বিপদে আপদে পড়ে আপনাকে যখন আকুলভাবে ডাকি, তখন কি আপনি ডাক শুনতে পান? শ্রী ঠাকুর স্মিত হাস্যে বললেন, তোমাদের অন্তরে ঠাকুর যখন শুনতে পান, তখনই আমার শোনার সামিল হয়। ঠাকুর আমাদের ছেড়ে নেই কাউকে, তিনি সবার সঙ্গেই আছেন। ফল কথা, কেবল তিনিই আছেন বহুরূপে বহুভাবে। আমরা যেখানে যতখানি বিমুখ তার প্রতি, তিনিও সেখানে ততখানি অপ্রকট আমাদের কাছে। জানতে অজান্তে তার সঙ্গেই ঘর করছি আমরা, তার দেওয়া যা কিছু সবই চাই আমরা, কিন্তু এমনই অকৃতজ্ঞ যে তাকে চাই না, তবু তিনি বিমুখ হন না আমাদের প্রতি। প্রতীক্ষায় কাল গণেন, কবে চাইব তাকে? যেদিন সত্যি করে তাকে চাই, সেদিন সব জুড়ে, সব ভরে, সব শূন্যতার আকাশে ব্যক্ত হয়ে তিনিই ধরা দেন আমাদের কাছে। ঠাকুর আমাদের কি যে সে ঠাকুর! এই বলে গান ধরলেন। ও তার গুণের কথা কইব কেমনে, সে যে গুণাতীত পরম রতন। বারবার আবেগ ভরে গানের একটি কলি গাইছেন, গাইতে গাইতে চোখের কোণ অশ্রুসিক্ত হয়ে উঠল। এরূপ একটুক্ষণ চুপচাপ থাকলেন, খানিকটা বাদে গুড়ো স্বরে বলছেন, আমি আমার তল পালাম না, পরমপিতা যে কাণ্ড করিতেছেন তিনিই জানেন। জয় গুরু।